বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। যারা যারা আমাদের সাথে জয়েন করেছো, আমাদের লাইভটা 6:30 থেকে শুরু হওয়ার কথা, যেহেতু সবাই চলে আসছে আমরা শুরু করে দিচ্ছি। 1-2 মিনিট অপেক্ষা করছি যারা এখনো জয়েন করেনি তাদের জন্য। তো তোমরা জানো, মূলত হচ্ছে তোমাদের যে আগামীকাল থেকে HSC 22 ব্যাচের জন্য যে উদ্ভাষণ মেশের পক্ষ থেকে ফাইনাল মল টেস্ট শুরু হতে যাচ্ছে, আজকে মূলত আমরা সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে আমাদের পক্ষ থেকে। পাশাপাশি আজকে আমাদের সাথে উপস্থিত আছে তোমাদের আসির ভাইয়া, যে কিনা হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর বুয়েট, দুই জায়গাতেই প্রথম স্থান অধিকার করেছে। এবং আমাদের যেই HSC ফাইনাল মল টেস্ট, সেটাতেও কিন্তু আসির প্রথম হয়েছিল সব মিলিয়ে যে রেজাল্টটা। এই জন্য হচ্ছে আসিরের যে এক্সপিরিয়েন্স বা এই মুহূর্তে আসলে তোমাদের কেমন প্রিপারেশন নেওয়া উচিত, কি কি করা উচিত, তোমরা চাইলে তোমাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে এগুলো করতে পারো। আশা করি তোমাদের আসির ভাইয়ের কাছ থেকে আমরা এই উত্তরগুলো তো নিয়ে আসবো। পাশাপাশি জেনারেল কিছু গাইডলাইন, সেটা মডেল টেস্ট সংক্রান্ত হোক বা সামনে যে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে সেই সংক্রান্ত হোক, আমরা সেটা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসির, শুনতে পাচ্ছো? মিউট করা আসির, আনমিউট করে নিতে হবে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। কি অবস্থা আসির, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আসির, তো আজকে হচ্ছে আমরা এই যে HSC ফাইনাল মডেল টেস্ট যে ওদের শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, এটার ওরিয়েন্টেশন ক্লাস আগামীকাল থেকে তো ওদের শুরু হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে আমরা ওদের সাথে রুটিন শেয়ার করব, তোমার দিক থেকেও যে কিছু অ্যাডভাইস সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো আশা করি তুমি হচ্ছে একটু চ্যাট বক্সের দিকে লক্ষ্য রাখবে, যে ওদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে হয়তো করতে পারে তোমাকে, আমরা সেগুলো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই হচ্ছে আজকে যেহেতু শিক্ষক দিবস, তোমরা সবাই জানো, এই জন্য হচ্ছে এই বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমরা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমাদের কিন্তু এই যে HSC মডেল টেস্ট, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। এবং তোমরা খুব ভালো মতোই জানো তোমাদের যে বোর্ড পরীক্ষা, সেটা শুরু হচ্ছে 6 নভেম্বর এবং শেষ হবে হচ্ছে 8 ডিসেম্বর। তো তার আগে যদি একটু টাইমটা খেয়াল করো, আমাদের যে HSC 2022 ব্যাচের জন্য তোমাদের জন্য যে ফাইনাল মডেল টেস্ট, সেটা কিন্তু শুরু হচ্ছে এই 6 অক্টোবর আর 7 অক্টোবর, দুটা ডেট। কারণ হচ্ছে যে অল্টারনেট করে পরীক্ষাগুলো হয়, দেখা যায় যে বিভিন্ন ব্রাঞ্চ গুলাতে ছেলেদের একদিন আর মেয়েদের একদিন, এভাবে আর কি রুটিনটা সেট করা হয়। সো এটা একটু ক্লিয়ার হয়ে নাও যে তোমাদের হচ্ছে 6 তারিখ থেকে মেয়েদের ব্যাচ, আর হচ্ছে ছেলেদের 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আর কিছু কিছু জায়গায় হয়তো রুটিন একটু এদিক সেদিক করা হয়েছে আমাদের যে একটা পরীক্ষা আছে সেটার জন্য, সেটা তো তোমাদেরকে হচ্ছে ব্রাঞ্চ থেকে যে টাইমটা জানিয়ে দেওয়া হচ্ছে। এমনিতে আমরা একটু পরে রুটিন শেয়ার করব, আমাদের যে সেন্ট্রাল রুটিন সেই অনুযায়ী হচ্ছে তোমাদের মেয়েদের যে ব্যাচটা সেটা 6 তারিখ থেকে শুরু আর ছেলেদেরটা হচ্ছে 7 তারিখ থেকে। তার মানে ওভারঅল আমরা ধরে নিতে পারি আমাদের যেহেতু বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে 6 নভেম্বর থেকে, সো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 1 মাস আগে থেকে আমাদের এই মডেল টেস্টটা শুরু। এবং দেখো শেষ হওয়ার যে ডেটটা, সেটা হচ্ছে 28 তারিখ আর 29 তারিখ, তার মানে একদম তোমাদের বোর্ড পরীক্ষার ঠিক সপ্তাহখানেক আগে তোমাদের এই মডেল টেস্টটা শেষ হয়ে যাচ্ছে, যাতে পরবর্তীতে তুমি নিজের মতো প্রিপারেশনটা নিতে পারো। ওই একটা সপ্তাহ কিছু না কিছু তো হয়তো তোমার পড়ার জন্য থাকবে বা হচ্ছে রিভিশন দেওয়ার জন্য থাকবেই। ওকে, আচ্ছা হ্যাঁ, অনলাইনের যে রুটিন সেটা আমরা দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো প্রথমে আমরা আসি, তোমাদেরকে কিছু কথা না মনে করে দিলেই না, যেটা হচ্ছে মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি যে ক ইউনিটের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য যেগুলো, সবগুলোতে হচ্ছে HSC এর জিপি এর গুরুত্বটা নিয়ে। তো তোমরা তো জানো যে মেডিকেল বলো, বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, সবগুলোতেই কিন্তু জিপিএটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার HSC এর রেজাল্টটা এখন কি জন্য ভালো করা দরকার, সেটা একটু মাথায় রাখতে হবে। যে শুধু তো আমি GPA 5 পেলাম বা পাশ করলাম, ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আলটিমেটলি আমার এই রেজাল্ট যদি ভালো করতে পারি, পরবর্তীতে তোমরা যে জার্নিটার জন্য সবাই ইনফ্যাক্ট ওয়েট করতেছো, আমাদের তো বোর্ড পরীক্ষার সময় থেকে একটা মাথায় চিন্তাটা চলে আসছে যে হ্যাঁ সামনেই তো হচ্ছে আমার অ্যাডমিশন, সেটার প্রিপারেশন নিতে হবে। তো সেটার প্রিপারেশন তুমি টার্গেট যেটা রেখেই নাও না কেন, আলটিমেটলি যেহেতু জিপিএ এর একটা গুরুত্ব আছে যে এই জিপিএ এর উপরেই তুমি নির্ভর করবে তোমার যে পছন্দের ইউনিভার্সিটি বা পছন্দের যে ভর্তি পরীক্ষায় সেটা অংশগ্রহণ করতে পারবা না, কি মিনিমাম একটা জিপিএ বা মিনিমাম একটা নাম্বার তো লাগবেই, তাই না? তো সেই ক্ষেত্রে এই কারণেই হচ্ছে তোমার রেজাল্ট এমন হওয়া উচিত যাতে কোনোভাবেই এমন কোনো দুর্ঘটনা না ঘটে যে পরবর্তীতে তুমি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে পারলে না। আমরা চাই না যে এরকম একটা আনফর্চুনেট ঘটনা কারোর সাথেই হোক। যে আমি একটা টার্গেট নিয়ে রেখেছিলাম, সাপোজ স্পেশালি যেহেতু ইঞ্জিনিয়ারিং এ আলাদা জিপি এর পাশাপাশি নাম্বারও চায়, ওয়েটা চায়, এই কারণে অনেকের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, মেডিকেলে তো হচ্ছে শুধুমাত্র SSC আর HSC যে টোটাল জিপি, আর বায়োলজিতে হচ্ছে মিনিমাম 3.5 থাকা লাগে, মোটামুটি একটু ফ্লেক্সিবল বলা যায়। বাট বুয়েটে দেখা যায় জিপি এর পাশাপাশি নাম্বারেরও একটা রিকোয়ারমেন্ট থাকে। তোমাদের হয়তো অনেক খেয়াল, অনেকেরই খেয়াল আছে যে আসিরা হচ্ছে যেবার পরীক্ষা দিল সেবার কিন্তু হচ্ছে 93% দরকার ছিল ফিজিক্স আর কেমিস্ট্রিতে। সো বুঝতেই পারছো এটা কিন্তু যেই সেই নাম্বার না, বুয়েটের ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য HSC নাম্বারের উপর তোমার দরকার ছিল 93% ফিজিক্স কেমিস্ট্রিতে।
তো এটা হচ্ছে তোমাদের বেলায় অবশ্যই চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে হয়তো একটু কমলেও কমতে পারে বা 1 নম্বর বাড়লেও বাড়তে পারে, সেটা কিন্তু কোনোবারই আগে থেকে বলা যায় না। বাট এটা একটু ধারণা দেওয়া যে এই যে তোমার টার্গেট গুলা যে আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট কত হবে সেটা দেখা যায় একটু টাইটই হয়ে থাকে। যত ভালো রেজাল্ট হয়, যত বেশি মানুষ GPA 5 পায়, দেখা যায় যে ওই রিকোয়ারমেন্টটা সেটাও তত বেশি টাইট হয়ে যায়। কারণ কিছু তো করার নেই, একটা লিমিটেড সংখ্যক মানুষকেই তো এই ভর্তি পরীক্ষার যে আয়োজনটা সেটা করা সম্ভব হয়। সেই জন্য একটু মাথায় রাখবে যে তোমার এই HSC রেজাল্ট ওভারঅল সবকিছু এটার উপরেই ডিপেন্ড করে, যাতে হচ্ছে তুমি তোমার যে পছন্দের ইউনিভার্সিটি বা পছন্দের মেডিকেল যেটাই হোক না কেন, তুমি যাতে সেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অ্যাটলিস্ট সুযোগটা পাও। কারণ ওই অ্যাপসটা অনেক বড় অ্যাপস থেকে যায় যে পরীক্ষায় দিতে পারলাম না, নিজেকে যাচাই করতে পারলাম না যে আসলে চান্স পাবো কি পাবো না, সেটা তো আমি পরীক্ষাই করতে পারলাম না, তাহলে কিভাবে বুঝবো? সো বাকিটা হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের যাতে রেজাল্টটা এমন ভাবে হয় যে আমার বোর্ড পরীক্ষার পরে আর চিন্তা করতে হয় না, আমি যে প্রিপারেশন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য নিব সেটা নিব, বাট আমার ওই মিনিমাম GPA-টা যাতে থাকে বা মিনিমাম মার্কসটা যাতে থাকে। এই জন্য আমরা একটু চেষ্টা করব এই পরীক্ষাগুলো দেওয়ার সময় GPA 5 এর পাশাপাশি, আবারও বলছি যাদের স্পেসিফিক্যালি টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাদের কিন্তু নাম্বারের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এই জন্য হচ্ছে আমরা এগুলোর উপর একটু জোর দিচ্ছি, তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়া। আচ্ছা, এবার হচ্ছে পরীক্ষা সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার, যেটা হচ্ছে তোমাদের আসির ভাইও আশা করি এই ব্যাপারে অ্যাডভাইস দিবে তোমাদের, যে তোমাদের কিন্তু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে যে রিটেন, MCQ আর প্র্যাকটিক্যাল এই তিনটা অংশে কিন্তু তোমাদের আলাদা আলাদা করে পাশ করতে হচ্ছে। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে MCQ আর CQ দুটাকে সমান গুরুত্ব দিতে হবে এবং দুইটার মার্কস তোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ বুঝতেই পারছো তোমার যে নাম্বারটা সেটাকে কিন্তু পরবর্তীতে 100-তে কনভার্ট করাই হচ্ছে। যেমন ধরো ইংলিশের পরীক্ষা তো তোমাদের 50-এ হবে, তাই না? তো 50-এর নাম্বারটাকে 100-তে কনভার্ট করা হচ্ছে, তার মানে কি যে 50-এ 45 পেলো সাপোজ কথার কথা, তার নাম্বারটা হচ্ছে 90, কিন্তু যে 50-এ হচ্ছে 40 পেলো তার নাম্বার কি হয়ে যাচ্ছে, নাম্বারটা হয়ে যাচ্ছে 80। হ্যাঁ, তো তাহলে দেখতেই পাচ্ছ যে মাত্র 5 নম্বরের ডিফারেন্স তোমার মেইন পরীক্ষায়, কিন্তু যেহেতু নাম্বারটাকে কনভার্ট করা হচ্ছে, সেটা হচ্ছে এক একটা সাবজেক্টের নাম্বার যেহেতু এক এক রকম, এক একটা ফ্যাক্টর দিয়ে গুণ করা হচ্ছে। এখানে বুঝতেই পারছো ইংলিশের উদাহরণ নিয়েছি কারণ এটা দ্বিগুণ, 50-এরটা 100, তার মানে 45-এরটা হবে 90 আর 40-এরটা হবে 80। তাহলে দেখলে যে এখানে 40 আর 45 মেইন পরীক্ষায় পার্থক্য মাত্র 5 নম্বরের, কিন্তু নাম্বারটাকে যখন কনভার্ট করা হচ্ছে তখন কিন্তু এই পার্থক্যটা 10 নম্বরের হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা গুরুত্বটা এই জায়গায় দিচ্ছি যে তোমার চেষ্টা করতে হবে যে শর্ট সিলেবাসে পরীক্ষা সবই ঠিক আছে, কোয়েশ্চেন কম উত্তর করতে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এইটার যে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে নাম্বারটা কনভার্ট করলে যে গ্যাপটা অনেক বেড়ে যায়, মার্জিনটা অনেক বেড়ে যায়, আমরা একটু এই জন্যই সতর্ক থাকবো। আমার মনে রাখতে হবে যে বোর্ড পরীক্ষা এই কারণে আমার কাছে প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট, সেটা 1 নম্বর হোক 2 নম্বর হোক। এখানে তো 5 নম্বর দিয়ে উদাহরণ দিলাম, হ্যাঁ অনেক সময় এরকমও হয় যে তুমি হচ্ছে ওখানে 1 নম্বর কম পেলে, এই 1 নম্বর কম পাওয়ার জন্য এটাকে যখন কনভার্ট করা হলো তখন সেটা 2 নম্বর কমে গেল, আর এই 2 নম্বর কমে যাওয়ার কারণেই তুমি হচ্ছে সাপোজ বইটা অ্যাপ্লাই করতে পারলা না, এবং যেটা বললাম এটা পরবর্তীতে খুবই একটা বড় আফসোস হিসেবে মনে হয়, তখন যে মনে ইস বোর্ড পরীক্ষাটা যদি একটু ভালো মতো দিতাম বা একটু হচ্ছে যে খেয়াল রেখে যদি দিতাম। হ্যাঁ আচ্ছা, তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট এই পেজে একটু কথাটা বলি, তোমাদের তো কোয়েশ্চেন সিলেক্টিভ আনসার করতে হচ্ছে এবং সেটা তুলনামূলক অনেক কম, দেখা যাচ্ছে 11টার মধ্যে 4টা বা 8টার মধ্যে 3টা, তাই না? তার মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমরা বাদ দিচ্ছ, কম কোয়েশ্চেনই কিন্তু তোমাদের সিলেক্ট করে উত্তর দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট MCQ-র কথাও যদি বলি সেটাও কিন্তু হচ্ছে সিলেক্টিভ কোয়েশ্চেন উত্তর দেওয়া হচ্ছে। এই জন্য তুমি কোন ধরনের কোয়েশ্চেন চুজ করছো আনসার দেওয়ার জন্য সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এবার একটু আসিরের কাছে আসছি। জাসির, তোমাদের সময় তো আসলে পরীক্ষাটা কাইন্ড অফ একই প্যাটার্নের হয়েছিল, নাম্বারে হয়তো ডিফারেন্স থাকতে পারে, বাট ওই যে সিলেক্টিভ দেখা যাচ্ছে যে অনেক কম কোয়েশ্চেন আনসার করতে হয়েছিল, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাডভাইসটা কেমন হবে যে আসলে যখন কম কোয়েশ্চেন থাকে সিলেক্ট করা কিন্তু চয়েস বেড়ে গেলে সিলেক্ট করাটা কিন্তু আরো টাফ হয়ে যায়। 5টা থেকে 4টা সিলেক্ট করা অনেক সহজ, একটা বাদ দিতে হবে, কিন্তু আমার যদি 20টা থেকে 5টা সিলেক্ট করতে হয় তখন কিন্তু এই চয়েসটা অনেক টাফ হয়ে যায়। তো তুমি যদি এই ব্যাপারে কিছু বলতে ওদের উদ্দেশ্যে। জি ভাই, অবশ্যই আমাদের সময় ব্যাপারটা এরকম ছিল যে 8টা প্রশ্ন ছিল, 2টা আনসার করতে হবে, বা ওদের হয়তো 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টা আনসার করতে হবে। তো এই ব্যাপারে আমি বলবো যে কোশ্চেন সিলেকশনে আমরা খুব বেশি সময় নিব না, বরং যদি এমন হয় যে 8টার ভিতর সে 6টাই পারে, তো যেই 6টা সে পারে প্রথম যে 2টা চোখে পড়বে, যেহেতু পারে অবশ্যই প্রথম 2টা বা 3টা সাথে সাথে আনসার করে নেওয়া উচিত, বা কোশ্চেন সিলেকশনে খুব বেশি সময় নষ্ট না করা, যেটা দেখে ভালো মনে হচ্ছে ওকে আনসার করে ফেলা, কোশ্চেন সিলেকশন করার জন্য খুব বেশি টাইম না নেওয়া। সেক্ষেত্রে দেখা যায় পরীক্ষার হলে প্রথম দিকে যদি এরকম কিছু টাইম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে পরীক্ষা শেষের দিকে কিন্তু সেটা প্রেশার পড়ে।
আচ্ছা স্যার, তোমার কি পার্সোনাল কোনো প্রেফারেন্স ছিল বিভিন্ন পরীক্ষার আগে, যে এই চ্যাপ্টার থেকে আসলে আমি আনসার করবোই বা এরকম কিছু? সেটাকে তুমি কিভাবে দেখো? অনেকের এরকম থাকে, আবার দেখা যায় যে অনেকে স্পেসিফিক কিছু চ্যাপ্টার পছন্দ করে আনসার করতে, বাট অনেক সময় দেখা যায় যে পছন্দসই ওই যে চ্যাপ্টারটা সে পছন্দ করতেছে আনসার করার জন্য, ওই চ্যাপ্টার থেকে পছন্দসই প্রশ্ন যে সবসময় পাওয়া যায় ব্যাপারটা তাও না। তো আসলে চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে আগে ভাগে কিছু এক্সট্রা চ্যাপ্টার সিলেক্ট করা উচিত, লাইক 8টা থেকে 3টা আনসার করতে হবে, তার মানে এই না যে 3টা চ্যাপ্টারকে একদম টার্গেট করে যাবে, ওইরকম আসলে হয় না সবসময়। যদি এক্সট্রা কিছু চ্যাপ্টার 4টা বা 5টা চ্যাপ্টার টার্গেট করে ফেলে, সেক্ষেত্রে বাছাই করার জন্য অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এই ব্যাপারে আমি এটাই বলবো আর কি। এক্স্যাক্টলি, কারণ এমন হতে পারে যে আমি যেগুলো টার্গেট করে গেলাম সেটা থেকে কোয়েশ্চেনটা, সিকিউটা কঠিন আসলো, আর দেখা গেল যে যেটা আমি মানে পড়িও নাই কিন্তু পড়লেই পারতাম সেটা থেকে খুব ইজি একটা সিকিউ দিয়ে দিল। বা জি হতে পারে ভাইয়া, যে ঠিক আছে অত কঠিন হয় নাই কিন্তু এটা আনসার করতে বেশি সময় লেগে যাবে এরকম। সো অবশ্যই তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এবং এটা বললাম যে এই সিলেকশনের প্রসেসটা যেটা, ইনফ্যাক্ট আমি মনে করি সেটার জন্য মডেল টেস্টের গুরুত্বটা এত বেশি, কারণ যেটা বললাম আমাদের সময় তো খুব কমন একটা প্যাটার্নই ছিল যে সাপোজ হচ্ছে 9টা থেকে 7টা বা 9টা থেকে 6টা এই টাইপের, মানে বললাম তো যে আমাদের বাদ দেওয়ার অপশন কম ছিল এই জন্য জিনিসটা ইজিয়ার ছিল। বাট তোমাদের বাদ দেওয়ার অপশন দেখেই কিন্তু এই জিনিসটা অনেক ঠান্ডা মাথায় লজিক্যালি কোয়েশ্চেন পিক করতে হবে। এবং যেটা তোমাদের ভাইয়া বললো এই যে কোয়েশ্চেন পিক করার ক্ষেত্রে সময় নষ্ট না করা, কারণ দেখো আলটিমেটলি সাপোজ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলোতে 30 হচ্ছে সিকিউ তে যদি বলি, তো সেই ক্ষেত্রে আমার এই 30-এ কিন্তু ফুল মার্কস তোলা সম্ভব, এবং সেটাই আমাদের চেষ্টা করতে হবে। কারণ দেখো আলটিমেটলি ওই নাম্বারটা 93-তে কনভার্ট হচ্ছে, সো বলা যায় না মানে 100-এ কনভার্ট হচ্ছে, এবং মিনিমাম রিকোয়ারমেন্ট কতবার বুয়েটের ছিল 93, সো বলা যায় না যে এবার কেমন হচ্ছে। এই কারণে তোমার চেষ্টা করতে হবে কি তোমার দিক থেকে যাতে কোনো মার্কসই ঘাটতি না হয়। আবার জানোই তো এমসিকিউ তে হচ্ছে চয়েসের ব্যাপারটা, 25টা থেকে 15টা আনসার করা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তুমি কোন কোয়েশ্চেনটা উত্তর করছো তারপর কোনটা করো নাই এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই বিশেষভাবে, এটা হচ্ছে আমাদের, আমার তো আর ওই যে আসিরের মতো এক্সপিরিয়েন্সটা নাই কারণ আমাদের সময় তার এইভাবে এত কোয়েশ্চেন বাদ দিয়ে উত্তর করতে হয় নাই, তো তোমাদেরও সেই এক্সপিরিয়েন্সটা হবে। কিন্তু একটা ব্যাপার একটু সাবধান করা দরকার, সেটা মনে হচ্ছে যে তোমাদের এই যে যেহেতু অনেক কোয়েশ্চেন বাদ দিতে হচ্ছে স্পেশালি এমসিকিউ তে 25টা থেকে 15টা, এটা একটু সাবধান থাকবা যাতে তুমি 15টার থেকে কম বেশি উত্তর না করো। হ্যাঁ, গুনে গুনে যাতে তোমার 15টাই প্রপারলি উত্তর করা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ বেশি আনসার করার জন্য কিন্তু বোনাস মার্ক নাই কোনো। যেমন 15টা বোর্ড বলছে আনসার করতে, তুমি হচ্ছে একটা ভুল হওয়ার পরও 16টা আনসার করে দিয়ে আসলা, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ না, উল্টো হচ্ছে সেটা হিতে বিপরীত হতে পারে, মানে একটা খারাপ ইম্প্যাক্ট হতে পারে, বা তোমার ওই যে ওএমআরটা স্ক্যান করার সময় কোনো একটা সমস্যাও হতে পারে সেই ক্ষেত্রে, যদি হচ্ছে সেটা তুমি এক্সট্রা আনসার করো। ওটা তো অবশ্যই বোর্ড সুন্দর মতো সফটওয়্যার দিয়ে ডিটেক্ট করে কোনো না কোনো একটা সমাধান করবেই, কিন্তু দরকার কি এই ধরনের কোনো কমপ্লিকেশন বা জটিলতায় যাওয়া। এই জন্য অবশ্যই একটু খেয়াল রাখবা যে যেই প্রশ্নের যতটা উত্তর করতে বলা হয়েছে আমরা যাতে ততটাই উত্তর করি, 25টা থেকে যদি 15টা বলা থাকে আমি যাতে একটাও কম বেশি উত্তর না করি, কম তো করবোই না বাট বেশিও যাতে উত্তর না করি 15টার মধ্যে 15টা। এই ক্ষেত্রে হচ্ছে তুমি ওই যে কোয়েশ্চেনের বাম পাশে কোয়েশ্চেনটা একটা টিক দিয়ে যেতে পারো যে হ্যাঁ এটা এটা উত্তর করলা, তারপর হচ্ছে একবার কোয়েশ্চেনটা মিলাই দেখো যে হ্যাঁ এখানে হচ্ছে তোমার 15টা উত্তর করা হয়েছে নাকি। তো দেখো সময়টা যেহেতু মোটামুটি একটা ডিসেন্ট টাইম পাচ্ছ, হ্যাঁ তুলনামূলক মানে অনেক বেশিও না অনেক কমও না, মডারেট মানে এর মধ্যে অতটুকুই হয়তো উত্তর পাওয়া সম্ভব, এই জন্য একটু খেয়াল রাখবা যে কোনোভাবেই যাতে কম বেশি না হয়। আশা করি এটা একটু মাথায় রাখবো আমরা, ঠিক আছে? আচ্ছা আমি একটু এখানে দেখছি যে কেউ কেউ এসএসসি রেজাল্ট ভিত্তিক কিছু কথা বা হচ্ছে যে বুয়েটের রিলেটেড কিছু কথা ওগুলো নিয়ে আসছো, আমরা আজকে ওইদিকে যাচ্ছি না, কিন্তু যেহেতু তোমাদের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, এইচএসসি আমাদের ফোকাস, বাট একটু ওই যে রেজাল্টের কথা এই কারণে বলা যে মনে করিয়ে দেওয়া যে আলটিমেটলি এটা যে আমার সামনের দিকেও কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে এই যে বোর্ড অনুরূপ ফাইনাল মডেল টেস্টের গুরুত্ব, আমি তো কিছু বললামই যে আমার কাছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে, যে আমি যদি একটু নিজের থেকে বলি, যেমন এই যে সঠিক প্রশ্ন নির্বাচনের দক্ষতা, হ্যাঁ যে তুমি এই কয়েকদিন প্র্যাকটিস করে আসলে তোমার বুঝে যাওয়া উচিত হবে যে যখন তুমি ফাইনাল মডেল টেস্ট দিবা তখনই তুমি বুঝে যাবা যে না এই কোয়েশ্চেন গুলা পিক করা উচিত বা এগুলো তোমার আনসার করা উচিত, তাই না? পাশাপাশি তোমাদের তো অনেকদিন ধরেই বিভিন্ন টাইপের পরীক্ষা সাধারণত অন্যান্য সময় যত দেওয়ার সুযোগ হয়, কোভিড এর কারণে বিভিন্ন সময় কলেজ বন্ধ থাকার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা তুলনামূলক একটু কম দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমার ওই যে হাতের লেখাটা একটু সুন্দর করা বা চালু করা এটার জন্য কিন্তু এই মুহূর্তে দরকার ব্যাপারটা। আসিফ, তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স এর উপরে এবার একটু বলতে, যে এখানকার কথাগুলোই তুমি যদি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে একটু আমাদের সাথে শেয়ার করতে। জি ভাইয়া, ওদের আমি এমসিকিউ এর ব্যাপারে একটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা আচ্ছা হচ্ছে অনেক সময় দেখা যায় যে 25টা এমসিকিউ থাকে, হয়তো 18টা বা 20টা খুব ইজিলি পারে, তো তখন হচ্ছে কোনগুলো আসলে দাগাবে না। আমাদের এমসিকিউ তে বেশ কিছু প্রশ্ন থাকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, যেগুলোর জন্য হচ্ছে উদ্দীপক থাকে কিছু, উদ্দীপক থেকে হচ্ছে
ABCD বা সামথিং শনাক্ত করতে হয়, তারপর ওটার উপর রোমান সংখ্যা 1 2 3 দিয়ে, মানে বেশ লেন্থি এমসিকিউ, এগুলা বেশ লম্বা, ওগুলাতে বেশ টাইম কনজিউম করে। তো ওদেরকে আমার পরামর্শ থাকবে যে ওই ধরনের এমসিকিউ গুলা না পারতে আনসার করা, মানে যথাসম্ভব এড়ায় দেওয়া। যদি হচ্ছে ইনফরমেটিভ বা জ্ঞানমূলক এমসিকিউ যদি জানা থাকে, ওগুলা হচ্ছে আনসার করতে পারলে দেখা যায় সুবিধা, কারণ হচ্ছে এমসিকিউটা ওদের পরীক্ষার শুরুতেই দিয়ে দেওয়া হয়। তো শুরুতে হচ্ছে সবাই একটু কম বেশি নার্ভাস থাকে, তো এমসিকিউতে দেখা যায় যে শুরুতেই যদি একটু নার্ভাসনেস এর কারণে স্বাভাবিক গতিটা বা ওই রকম স্পিডটা থাকে না, তখন অনেকেই এমসিকিউ এর শেষ মুহূর্তে এসে একটু তাড়াহুড়া করে। তো এই এই ব্যাপারটা ওরা চাইলে একটু এড়াতে পারে একটু কৌশলের মাধ্যমে। আর এমনিতে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আমাদের সময় আমার দেওয়ার সুযোগ হয়েছিল উদ্ভাসের সাথে, তো আমি বলবো এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ। প্যাকেজ বলতে কি, সাধারণত এইচএসসি এর আগে আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার ওপর অলরেডি তো ওরা অনেক অনেক কিছু পড়াশোনা করে আসছে, তো সেই পড়াশোনাটার ওপর পুনরায় ঝালাই করে নেওয়া বা কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গাটা ওর শক্তির জায়গা, সেই ব্যাপারগুলো পুনরায় একটু ঝালাই করা। এবং আমি আরেকটা ব্যাপার ফোকাস করব যে পরীক্ষা আসলে নাম্বার কত আসতেছে না আসতেছে এই ব্যাপারটা চাইতে কোন জায়গাটাতে ভুল হচ্ছে বা কোথায় দুর্বলতাটা আছে, ওই জায়গাটা যদি আইডেন্টিফাই করে আরো ওইটার উপর কাজ করা যায় তাহলে সেটা ওর জন্য বেনিফিট হবে, শুধুমাত্র এইচএসসি পরীক্ষাতেই না বরং এইচএসসি পরবর্তী সময়ের জন্য। তার পাশাপাশি আরো বলবো যে সাধারণত এই মডেল টেস্ট গুলা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তো প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় সারা বাংলাদেশের ভিতর একটা প্রতিযোগিতা হচ্ছে, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে আসলে সারা দেশে নিজের অবস্থানটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যায়। কারণ আমরা যখন কলেজগুলোতে পরীক্ষা দিই তখন কলেজের ইন্টারনাল এক্সামের মধ্য দিয়ে আমরা একটা নির্দিষ্ট কলেজে 1000 বা 2000 স্টুডেন্ট আছে, তো ওদের ভিতরে নিজের পজিশনটা বুঝতে পারি। বাট এরকম দেশব্যাপী আয়োজিত কোনো একটা পরীক্ষা বা মডেল টেস্টের মাধ্যমে আসলে আমরা আমাদের প্রকৃত অবস্থানটা সারা দেশের ভিতর বুঝতে পারে, যেটা রিফ্লেকশন আলটিমেটলি এইচএসসি পরবর্তী অ্যাডমিশন টেস্ট গুলোতেও দেখা যায়। তো এটা আসলে সবার জন্য একটা বড় একটা সুযোগ এই ধরনের কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করা। তার পাশাপাশি আমি বলবো যে যেহেতু ওদের জন্য প্যাটার্নটা একটু নতুন, কারণ নর্মালি হচ্ছে যে আমরা 100 মার্কের পরীক্ষা বা 75 নম্বরের পরীক্ষা এরকম পরীক্ষা দিয়ে অভ্যস্ত, বাট ওদের জন্য বা আমাদের জন্য প্যাটার্নটা ছিল একটু নতুন, তো যে কোনো নতুন প্যাটার্নের এক্সামে আসলে বসার আগে ওইটার উপর বেশ কিছু প্র্যাকটিস এক্সাম দেওয়াটা জরুরি। তো ওরা যদি হচ্ছে আমাদের সময় যখন মডেল টেস্ট হয়েছিল তো আমরা ওই নতুন প্যাটার্নের এক্সামের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল মডেল টেস্টের মাধ্যমে। যেমন আমি যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে প্রথম যখন আমাদের পরীক্ষাগুলো শুরু হয়েছিল তো দেখা গেছিল যে এমসিকিউ বাছাই করার ক্ষেত্রে যখন আমরা মানে দেখা যায় যে অনেকগুলাই পারি তো কোনো একটা বাছাই করতে হবে, তো ওই জায়গাটায় কিছু সময় ক্ষেপণ করলে দেখা যায় যে আলটিমেটলি মোট এমসিকিউর যে সময় ওই সময়টা কভার করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আসলে আইডিয়া পাওয়া যায় যখন আমি একটা পরীক্ষা দেই বা পরীক্ষার মধ্য দিয়ে যাই, তো এই বিষয়গুলো আলটিমেটলি ওদের এইচএসসি পরীক্ষা যখন দিবে সেই জায়গাটাতে ব্যাপকভাবে হেল্প করবে বলে আমি মনে করি। এক্স্যাক্টলি, ধন্যবাদ আসির, অনেক ইম্পর্টেন্ট কথাই আসলে তুমি বললে। আশা করি যে যারা আমাদের এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্টরা আছো তারা এগুলো থেকে বেশ মানে বেনিফিটেড হবে, এবং যেটা হচ্ছে আলটিমেটলি সবকিছু তোমার নিজের ভালো যদি তুমি বুঝো তাহলে আমরা জাস্ট একটু গাইডলাইন দিতে পারি, আমরা জাস্ট তোমাকে একটু ধরিয়ে দিতে পারি বা হিন্ট দিতে পারি। আর যদি তুমি নিজের ভালোটা নিজে বুঝো তাহলে আসলে বুঝতেই পারবা যে হ্যাঁ তোমার জন্য এই মুহূর্তে কোনটা দরকার আর কোনটা দরকার নাই। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আমি একটু বলতে চাই এই যে স্পেশালি 3 নম্বর পয়েন্টটা, পরীক্ষা ভীতি দূর করার যে ব্যাপারটা, এই পরীক্ষা ভীতি দূর করতে যে তোমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা যেটা দেখা যায় যে উল্টারও ভীত হয়ে যাওয়াটা, হ্যাঁ অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে সাপোজ তোমার আশানুরূপ মার্কস আসলো না, হ্যাঁ এখন এই যে এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে যে মডেল টেস্ট এই জিনিসটার নামই দেখো মডেল টেস্ট, অর্থাৎ অ্যাকচুয়াল টেস্ট কিন্তু না। এই জন্য মডেল টেস্ট হচ্ছে বেসিক্যালি তোমার ভুল করার জন্য বা সেই ভুল থেকে শিখার জন্য। তো তুমি যদি ভুল করো এবং নিজের যে উইকনেস গুলো সেগুলো যদি বুঝো ফার্দার, সেটাই তোমাকে হেল্প করবে যে হ্যাঁ এই জায়গায় উইকনেস, আমি হয়তো এমসিকিউ দেখা যায় যে চয়েস করতে এত টাইম নেই, এই কারণে আমার যে সবগুলো এমসিকিউ মানে আমি 15টা আনসার করে আসতে পারতাম বা 15টা আমি পারি কিন্তু চয়েস করতে টাইম নেই, দেখে আমি প্রপারলি সেটা কুলাতে পারছি না সময়ের সাথে। ওই জিনিসটাই কিন্তু তোমাকে নিজেকে হেল্প করবে নিজের দুর্বলতা কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করতে। এই জন্য যদি এরকমও হয়, যেমন শুরুতে তোমাদের তো বাংলা পরীক্ষাগুলো দিয়ে শুরু, ধরো তুমি হচ্ছে
প্রপার যে কোয়েশ্চেন এক্সিকিউশন করার তোমার প্ল্যান, যে কয়টা আনসার করতা বা যে কয়টা কারেক্ট করতে পারতা সেটা পারোই নেই, তার থেকে 4-5 নাম্বার কম পারছো। এবং যেটা বললাম কম নম্বরের পরীক্ষা, তো এখানে 4-5 নাম্বার কমে গেল, মনে হয় যে অনেক কিছু কমে গেছে। 100-তে 5 কমলে না যতটুকু ইফেক্ট করে, 50-এ 5 কমলে কিন্তু বেশি ইফেক্ট করে, ওই যে ওই ব্যাপারটাই চলে আসে। তো এই কারণেই তোমরা হচ্ছে যে এই ব্যাপারটায় মানে মাথায় এটা রাখবা যে হ্যাঁ, সব কেউ কেউ হায়েস্ট পাবে, কেউ কেউ অনেক ভালো মার্কস পাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এইচসি তে তো আর তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া লাগবে না, তাই না? এটা তো আর অ্যাডমিশন টেস্ট না। এইচসি তে তোমার টার্গেট হচ্ছে নিজের রেজাল্টটা নিজের সাথে ভালো করা, মানে এটা ডেফিনেটলি আমাদের একটা মেরিট পজিশন দেওয়া হয় বা সবকিছুই থাকে, সেটা হচ্ছে তোমাদের নিজের অবস্থানটা যাচাই করার জন্য। কিন্তু তুমি এতে করে যাতে এরকম না হয় যে কয়েকটা পরীক্ষা দেওয়ার পর ফাইনাল মডেল টেস্ট তো তোমার মনে হচ্ছে যে না, পরীক্ষা দিয়ে আমি পারতেছি না, আমি আর পরীক্ষা দিলাম না, এরকম যাতে কোনোভাবেই না হয়, তুমি অবশ্যই চেষ্টা করবা সবগুলো পরীক্ষা দেওয়ার, সব সাবজেক্টের পরীক্ষা দেওয়ার, যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ড পরীক্ষার মতো করেই হচ্ছে। এই কারণে একটা সাবজেক্টের ভিত্তিতে আরেকটাতে নিজেকে কোনোভাবেই যাচাই করবে না। হ্যাঁ, প্রপারলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, আর যদি হচ্ছে ভুল হয় ভুলগুলো নোট করে রাখার চেষ্টা করো বা মার্ক করে রাখার চেষ্টা করো, যাতে মেইন যে পরীক্ষা অর্থাৎ এই মডেল টেস্টে বাংলায় তুমি কত পেলে মোটেও সেটা ম্যাটার করে না, বাট ম্যাটার করে হচ্ছে তুমি ফাইনালি তোমার যে এইচএসসি বোর্ড পরীক্ষা সেখানে বাংলায় তোমার যে প্রপার রেজাল্ট করার কথা যেটা, সেটা করতে পারলা নাকি। এইখানে কম পাও বেশি পাও সেটা থেকে তুমি কতটুকু শিখলা বা সেটা কতটুকু কাজে লাগাতে পারছো সেটাই কিন্তু আসল কথা। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে যে এইচএসসি 2022 ফাইনাল মডেল টেস্ট কেন, এটা আসলে আসিরই হচ্ছে ওর আগের কথাগুলো উত্তর দিয়ে দিয়েছে, যে যেটা হচ্ছে যে আমাদের উদ্ভাসে তো আসলে তোমরাই যারা অলরেডি অনেকে এই মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে গেছো, খুব ভালো মতোই জানো যে তোমাদের আশেপাশের বন্ধু বান্ধবরা বা কলেজের অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে। আসির এই পয়েন্টটা বলেছে, আমি একটু অ্যাড করি এটার সাথে, যে আলটিমেটলি নিজের কলেজের যে পরীক্ষাগুলা সেগুলো জাস্ট ওই যে স্পেসিফিক কিছু মানুষের সাথেই কিন্তু বোঝা যায় যে আমার অবস্থান এখন কোন পর্যায়ে আছে। এইচএসসি বা আমাদের যে মডেল টেস্ট গুলো হয়, এসএসসি এইচএসসি মডেল টেস্ট গুলো অনেকে এসএসসি সময় দিয়েছো, তাই ধারণা থাকার কথা সেখান থেকে, যেটা কিন্তু দেখা যায় সারা দেশের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা কিন্তু পার্টিসিপেট করে। এই জন্য তুমি আসলে নিজের কলেজে হায়েস্ট পেতা বা নিজের কলেজে মোটামুটি একটা রেজাল্ট করতা, বাট এখন একটা বড় একটা লার্জের একটা পিকচারে তখন তোমার কি অবস্থা সেই ব্যাপারে কিন্তু আরো ক্লিয়ার ধারণা তুমি পেতে পারছো। তো এই জন্য যেটা বললাম যে ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে ওভারঅল একটা কোয়েশ্চেনে, হ্যাঁ, কাইন্ড অফ এটা একটা বোর্ড পরীক্ষার মতো, বোর্ড পরীক্ষার অনুরূপী একটা পরীক্ষা, এই জন্যই তো মডেল টেস্ট নাম। এই জন্য তুমি কিন্তু একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাচ্ছ যে হ্যাঁ কোনটায় তোমার মার্কস কেমন আসছে, হায়েস্ট কেমন আসে, বা হচ্ছে তোমার নেট পজিশন কেমন আসছে, সেটা থেকে একটু ধারণা পেয়ে যাচ্ছ। এবং এটাই বললাম, চেষ্টা করবে এই ধারণাটাকে পজিটিভলি নিতে, কোনোভাবে এটাকে নেগেটিভলি নেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, চলো এবার হচ্ছে আমরা এই যে তোমাদের যেই মডেল টেস্টের রুটিনটা সেটা একটু দেখে আসি। আমরা হচ্ছে এখন চলে আসলাম আমাদের উদ্ভাসের ওয়েবসাইটে, www.udvash.com, তোমরা তো জানোই। একটু নিচের দিকে আসলে দেখবা যে এই যে এখানে এইচএসসি 2022 ফাইনাল মডেল টেস্ট শুরু হচ্ছে 6 অক্টোবর। আমি দেখলাম কেউ কেউ জানতে চেয়েছে অনলাইনে দেওয়া যাবে নাকি, অবশ্যই দেওয়া যাবে। আমাদের উদ্ভাসের এখন যতগুলো কোর্স হয় উদ্ভাস উন্মেষের, সবগুলোই অনলাইন অফলাইন দুইটাতেই প্যারালেলি চলতে থাকে। ওকে, সো ডিটেলস আর রুটিনে চলে গেলাম। এবং এখানে এসে কেউ যদি এখনো ভর্তি না হয়ে থাকো বা ভর্তি হতে চাও, তাহলে এনরোল নাওতে ক্লিক করতে হবে, এনরোল নাওতে ক্লিক করতে হবে। আর যারা হচ্ছে অলরেডি ভর্তি আছো, আসো আমরা একটু রুটিনটা দেখে নেই। তোমাদের হচ্ছে এই যে রুটিনের এখানে আসলে খেয়াল করো, ডাউনলোড রুটিন, এটা ক্লিক করলাম। এখানে তিনটা রুটিন, কিন্তু যারা অনলাইনের ব্যাচে পরীক্ষা দিতে চাও তাদের জন্য প্রথমটা অনলাইন ব্যাচের রুটিন, এই যে অনলাইন ব্যাচের রুটিন এটা, ঠিক আছে? দেখো এই যে 6 তারিখ থেকে শুরু 28 তারিখে শেষ, গ্যাপ গুলো দেওয়া আছে প্রপারলি, এবং মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু পুরোটা হচ্ছে বোর্ড পরীক্ষার অনুরূপ। আশা করি বোর্ড থেকে যে একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা নামিয়ে রেখেছো, তাই না? যে যেটা বললাম, যেমন ইংলিশে হচ্ছে 50, তারপর হচ্ছে সায়েন্সের গুলোতে কত, বাংলায় কত, বাংলা সেকেন্ড পেপারে কত, একদম তোমাদের বোর্ড পরীক্ষায় যতটুকু মার্কস থাকবে বা যতটুকু উত্তর দিতে হবে, যেমন ওই যে 25টা থেকে 15টা উত্তর দেওয়ার ব্যাপার, বা বাংলার সৃজনশীল হচ্ছে 4টা উত্তর দিতে হবে 11টা থেকে, ওভাবেই কিন্তু এগুলো থাকবে, ঠিক আছে? সবকিছু একদম বোর্ড পরীক্ষার অনুরূপ। সো 4টা ব্যাচ টাইমে পরীক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের এখানে এই যে অনলাইনের জন্য যে ব্যাচ টাইমটা, সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় দেওয়া যাবে। তো এখানে একটু একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই, অফলাইনে যখন তুমি পরীক্ষা দিবা ফিজিক্যাল ব্যাচ গুলাতে তখন তো নির্দিষ্ট টাইম থাকবে, টাইম মেনটেন করা হয়, বাট অনলাইনে যদি ধরেই নিয়ে একান্ত ভাবে তুমি হচ্ছে বাসা থেকে তোমার উদ্ভাসের ব্রাঞ্চ দূরে বা আশেপাশে নাই, এমন কোন সিচুয়েশনের কারণে যদি যদি হয় যে তুমি পরীক্ষা দিতে পারছো না অফলাইনে, অনলাইনে দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে দেওয়ার চেষ্টা করবা। এটা তো তোমাদের সুবিধার জন্য অনলাইন পোর্টাল সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন রাখা হচ্ছে, বাট তুমি একটা নির্দিষ্ট টাইম ধরে পরীক্ষা দিলে ওই অভ্যাসটা হয়ে যাবে। ধরো এই যে সকাল 10:30টার
টাইমটা তুমি বাসায় নিজে পরীক্ষা দিতে পারো। কারণ কি, তোমাদের ওই যে বোর্ড পরীক্ষাগুলো তো সবগুলাই 11টা থেকে শুরু, তাই না? তাহলে দেখো এই যে সকাল 10:30 একটা মিলে মোটামুটি, তো ওই যে বোর্ড পরীক্ষার আগে থেকে তোমার একটা প্র্যাকটিস হয়ে গেল, হ্যাঁ, যে ওই টাইমে সকালে ঘুম থেকে উঠা বা ওই টাইমে উঠে পরীক্ষাটা দেওয়া, হ্যাঁ, রেগুলার এই প্র্যাকটিসটার মধ্যে তুমি থাকতে পারবা। আর বাকিটা তো ওই যে 4টা ব্যাচ টাইম রাখা হয়েছে অফলাইনে তোমাদের সুবিধা মতো, হ্যাঁ, যে যখন পড়ে এরপর যে পরীক্ষাটা দিতে চাও দিতে পারো। তো এই তো এটা গেলো অনলাইনের রুটিন। আর পাশাপাশি তোমরা যদি এই যে আবার ব্যাকে চলে আসলাম, মেয়েদের জন্য আর ছেলেদের জন্য এক্সামের রুট নেই যে ফিজিক্যালি ব্যাচ, দেখো এটা দেখা যাচ্ছে। সো মেয়েদেরটা শুরু হচ্ছে এই যে 6 তারিখ থেকেই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেয়েদের যে রুটিনটা, অর্থাৎ তোমাদের হচ্ছে এই যে পরীক্ষা বাংলা প্রথমপত্র দিয়ে শুরু, আগামীকালকে এটা দিয়ে শুরু, তারপর এভাবে পরীক্ষাগুলো চলতে চলতে 28 তারিখে শেষ। আর সাথে কিন্তু ওই যে তোমাদের বোর্ড পরীক্ষার যে রুটিন সেটাও কিন্তু দেওয়া আছে। একটা জিনিস না বললেই না, সাবজেক্ট কোডগুলা এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় আমরা ভুল করে ফেলি বা অত একটা গুরুত্ব দিই না, কিন্তু বুঝতেই পারছো তোমার যে পরীক্ষার খাতাটা, খাতা তো আসলে কিছু যায় না, যায় হচ্ছে মানে তোমার নাম পরিচয় কিছু তো যায় না, জাস্ট ওই পার্টটা, ওএমআর যে পার্টটা ওইটা যায়, ওইখানকার রোল, ওইখানকার রেজিস্ট্রেশন নাম্বার, ওইখানকার সাবজেক্ট কোড, এগুলো সবগুলোই ঠিক মতো পূরণ করা কিন্তু জরুরি। আর আরেকটা জিনিস, তোমাদের যে মেইন পরীক্ষায় সেটা কিন্তু পরীক্ষা শুরুর 30 মিনিট আগে উপস্থিত হওয়া লাগবে, এটা একটু সবাই খেয়াল রাখবা, হ্যাঁ। কারণ দেখা যায় অনেকেই হচ্ছে ওই এক্সাম সেন্টার নিয়ে কনফিউশন থাকা, বিভিন্ন কারণে পৌঁছাতে দেরি হয়ে যায়, এটা যাতে আমাদের না হয়। আচ্ছা, আর ছেলেদের জন্য যে রুটিনটা সেটা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 7 তারিখ থেকে। আবারও একটা কথা একটু নির্দিষ্ট করে বলে দিই, উল্লেখ করা দরকার, যারা অনেকে হয়তো পরেও জয়েন করে থাকতে পারো এমন আছো, এই যে তোমাদের যে 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ছেলেদের, কোন কোন ব্রাঞ্চে হয়তো বলা হয়েছে তোমাকে যে তোমাদের পরীক্ষাটা 6 তারিখেই হবে। তো যেসব ব্রাঞ্চে বলে দেওয়া হয়েছে তোমাকে অলরেডি ফোন দিয়ে বা এসএমএস দিয়ে, তারা হচ্ছে 6 তারিখেই কালকেই পরীক্ষাটা দিবা। আশা করি এখানে আর কনফিউশনের কোনো সুযোগ নাই। 6 তারিখ থেকে মেয়েদের পরীক্ষা শুরু আর 7 তারিখ থেকে হচ্ছে ছেলেদের পরীক্ষাটা শুরু, এভাবে ওই যে একদিন একদিন অল্টার করে করে, যেদিন ছেলেদের থাকবে ওই দিন মেয়েদের থাকবে না, এভাবে। বাট শুধুমাত্র প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে কিছু কিছু ব্রাঞ্চে ছেলেদেরটাও 6 তারিখে হবে, এবং সেটা যেসব জায়গায় হবে অলরেডি তোমাকে নিশ্চয়ই এসএমএস বা হচ্ছে ফোন দিয়ে জানানো হয়েছে। ওকে, সো এখানে কনফিউজ হওয়ার আর আশা করি কোনো সুযোগ নাই। আর যেটা হচ্ছে মডেল টেস্ট গুলা দেওয়ার পাশাপাশি যখন পরের দিন মানে 2-3 দিন পরে বা যে যতদিন পরে হোক, খাতাগুলো যখন তুমি পেয়ে যাবা, হ্যাঁ, মডেল টেস্টের খাতা, সেটার সাথে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সলিউশন বুক গুলো পাবা। তো অবশ্যই হচ্ছে সলিউশন বুক বলতে ওই যে প্রত্যেকটা কোয়েশ্চেন যে ছিল, তুমি তো আনসার করছো ধরো 8টা থেকে 3টা, বাট বাকি 5টার সলিউশনও তো তোমার জানা দরকার, তাই না? তো এই জন্য সবগুলোর সলিউশন বা এমসিকিউ সবগুলোর সলিউশন, সিকিউ সবগুলোর সলিউশন। আবার আমাদের এখানে অনেকের একটা কথা থাকে যে ভাইয়া 4টা টাইমে পরীক্ষা হয়, তাহলে যদি সকালে টাইমের কোয়েশ্চেন বিকালে কেউ দেখে ফেলে, আমাদের কিন্তু সেট গুলো ওভাবে অল্টারনেট করা থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে একাধিক সেটে পরীক্ষা হয়, তো তুমি ওই একাধিক সেটের যেই সলিউশন সেটাও কিন্তু সলিউশন বুকে পেয়ে যাবা। মানে এক টাইমে পরীক্ষা দিলে আরেক টাইমের কোয়েশ্চেন মিস হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নাই, সলিউশন বুক থেকে তুমি সেটা হচ্ছে দেখে নিতে পারবা। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে 3টা জিনিস অনলাইনে পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, চাইলে আবার অফলাইনে দিতে পারবা, ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদা ডেট। শুধুমাত্র প্রথম যে পরীক্ষাটা কিছু কিছু ব্রাঞ্চে ছেলেদেরও 6 তারিখে হচ্ছে, এবং যাদের হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আর যারা জানো না আশা করি তাদের এটা কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ, তাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, আর তোমাদের সুবিধার জন্য একটা কাজ করি, আমি হচ্ছে এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা রুটিনটা নামিয়ে নিতে পারবে, অনলাইনেরটা হোক বা হচ্ছে ওভারঅল আমাদের এই যে ছেলেদের মেয়েদের রুটিন আলাদা আলাদা, যেটাই তোমার নামানো দরকার তুমি এখান থেকে নামিয়ে নিতে পারবে। ওকে, আচ্ছা, অনলাইনের ব্যাচে যারা আছো তারা হচ্ছে তোমার নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চ থেকে সলিউশন বুক গুলা কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তুমি তোমার নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চ থেকে সলিউশন বুক গুলা কালেক্ট করতে পারবে। তো সেটা হচ্ছে তোমার কাছে যে ব্রাঞ্চ সেখানে তুমি কন্ট্যাক্ট করো, এবং আশা করি তোমাদের জন্য সেটা ব্যবস্থা করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো আমরা রুটিন দেখে ফেললাম, এবার আমরা সামনের দিকে যাচ্ছি। তো এই তো ওভারঅল হচ্ছে তোমাদের ফাইনাল মডেল টেস্ট, এটা হচ্ছে বোর্ড পরীক্ষার অনুরূপ একদম, যেটা বললাম মানবন্টনটা কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা পুরো বোর্ড পরীক্ষার মতো, বোর্ড পরীক্ষার ওই যে চার্টটা যেটা দেওয়া হয়েছে বোর্ড থেকে একদম যা যা আছে সেখানে ওভাবেই হবে। আর সলিউশন বুক 12টা আর কোর্স ফি তো তোমরা দেখতেই পাচ্ছ আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে। তো যেটা হচ্ছে তোমাদের এই যে সলিউশন বুক গুলা, এটা যেটা বললাম যে তুমি যখন পরীক্ষা দিবা এরপর যখন পরীক্ষার খাতাটা তোমাকে ব্যাক দেওয়া হবে, যখন ফেরত পাবা তখন কিন্তু এই সলিউশন বুকটা তোমাকে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যে কি কি থাকছে বললামই তো, সবগুলা সেট থাকছে, যে যে প্রশ্ন উত্তর করো নাই সেগুলোর সলিউশন থাকছে যাতে তুমি দেখে নিতে পারো। আর হচ্ছে তোমাদের এখন থেকে কিন্তু এই অভ্যাসটা করে তোলা হচ্ছে একদম, দেখো বোর্ডে যে খাতাটা দেওয়া হয় হুবহু কিন্তু একই রকম, হ্যাঁ, উদ্ভাসের লোগোটা থাকে না, তখন বোর্ডের কথা লেখা থাকে আর কি বাকিটা, হ্যাঁ। এই যে এখানে তুমি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার এখন থেকে কিন্তু তোমাকে সঠিকভাবে পূরণ করা শিখতে হবে,
হ্যাঁ, বাকিটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি এখানে উদ্ভাসের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করছো, বোর্ড পরীক্ষার সময় যে বোর্ডেরটা পূরণ করছো, বাট ওই যে প্র্যাকটিসটা, হ্যাঁ জিরো লিখলাম তাহলে জিরোটা ফিল আপ করবো, ওয়ান লিখলে ওয়ানেরটা ফিল আপ করবো, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর সাবজেক্ট কোড তো আর চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ এটা তো একই রকম। আর দেখো মূল খাতার যে প্রথম পৃষ্ঠা সেটা দেখতে এমনটা, আর অতিরিক্ত খাতার প্রথম পৃষ্ঠা পাশে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানেও বোর্ড পরীক্ষার সাথে একটা মিল রাখা হয়েছে যাতে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস যেটা না বললেই না, এই যে উপরে যে দেখা যাচ্ছে পৃষ্ঠা নং এক বা হচ্ছে যে ক্রমিক নং, ঠিক আছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষার নিয়মই আছে যে তুমি তোমার যেই খাতা কোনোখানে তোমার অর্থাৎ ওএমআর ছাড়া উপরের যেই কভার পেজ এটা ছাড়া কোনো জায়গাতেই তোমার পরিচয় নির্দেশ করে, সেটা নাম হোক রোল হোক বা স্কুল কলেজ হোক, কিছুই তুমি এভাবে ইন্ডিকেট করতে পারবা না। হ্যাঁ সো এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে মূল খাতার ভিতরে কিন্তু এগুলা কিছু লেখা যাবে না, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেশব্যাপী 67টা শাখায় তো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ 67টা শাখার যেই খাতাগুলা সব কিন্তু ঢাকা থেকে হচ্ছে মূল্যায়ন করে পাঠানো হচ্ছে আলটিমেটলি। সো তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে মল্টিস দাও না কেন, তোমার কোয়ালিটি নিয়ে কোনো ভাবতে হবে না। যারা ঢাকার কোন একটা ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছে তাদের খাতাও সেন্ট্রালি দেখা হচ্ছে, আবার তুমি যদি ঢাকার বাইরে থেকে পরীক্ষা দাও তোমার খাতাও সেন্ট্রালি দেখা হবে। আর অবশ্যই তোমরা তোমাদের আইডি কার্ডটা সংগ্রহ করে নিবে, এখান থেকে হয়তো তোমরা ওই যে রোল রেজিস্ট্রেশন নাম্বার গুলো দেখে রেগুলার তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা তোমাকে কিন্তু সাথে রাখতে হবে। এবং অনেকটা মনে করো পরীক্ষার সময় যে আমাদের রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হয় সেটার প্র্যাকটিসটা আশা করি হয়ে যাবে। আর এই যে দেখো বারকোড আর কিউআর কোডের যে ইউনিক প্রশ্ন সেট, অর্থাৎ মেডিকেলের পরীক্ষা যেরকম হয়, অর্থাৎ তোমার কোয়েশ্চেনের সাথে তোমার পাশের জন্য কোয়েশ্চেনের কোনো মিল থাকবে না, তুই একটা কোয়েশ্চেন যদি মিলেও যায় সিরিয়ালে মিল থাকবে না বা অপশনের সিরিয়ালে মিল থাকবে না, হ্যাঁ তো এই প্র্যাকটিসটাও কিন্তু এখন থেকে হয়ে যাবে। আর তোমরা তো যেটা বললাম যে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কিন্তু এমসিকিউর যে অ্যানালাইসিস রিপোর্ট, অর্থাৎ কোনটা সঠিক কোনটা ভুল, যেটা ভুল সেটা কেন ভুল, এগুলা পেয়ে যাবা এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু এটা চলে আসবে। এখানে আমি একটু একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, এরকম একটা এসএমএস পাওয়ার পর অনেকের হচ্ছে একটু কনফিউজ হয়ে যাও, তোমরা একটু এখানে বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে দেখা যাচ্ছে যে ও মার্কস কত পেয়েছে 25-এ 20, হ্যাঁ শুরুতে তো এক্সামের নাম, তারপর হচ্ছে এখানে কারেক্ট কতটা ইনকারেক্ট কতটা, আর এন এ মানে হচ্ছে নট অ্যানসার্ড মানে অ্যানসার করে নেই কতটা সেটা দেখা যাচ্ছে। আর এই যে এখানে যে অ্যানসার গুলো লেখা 1 থেকে 5-এর অ্যানসার, মানে 1 থেকে 5-এর অ্যানসার হচ্ছে BC ADB এভাবে সিরিয়ালি, আবার 6 থেকে 10 এটা হচ্ছে এরকম। আর অ্যানালাইসিস রিপোর্টে ক্লিক করলে তো এই যে পুরোটা ডিটেলস কোনটা সঠিক কোনটা ভুল, তুমি কোনটা আনসার করছো আর কোনটা আনসার হবে, এভাবে গ্রিন কালার আর রেড কালার দিয়ে আলাদা করে তো সেটা দেখা যাচ্ছে। আর যারা হচ্ছে অনলাইনে পরীক্ষা দিতে চাও, আমি দেখলাম কয়েকজন কমেন্ট করছে আবারও তাদের জন্য এই ব্যাপারটা, তুমি হচ্ছে online.udvash-unmesh.com আমাদের এই পোর্টালে লগ ইন করে এখানে পরীক্ষাগুলো দিতে পারবা, এবং তোমাদের হচ্ছে এখানেই এমসিকিউ এক্সাম রিটেন এক্সাম সবকিছু সুন্দর ব্যবস্থা আছে, ঠিক আছে। সো আশা করি যারা অনলাইনে দিতে চাও তারা এখান থেকে পরীক্ষাগুলো দিতে পারবা। আর বাকিটা হচ্ছে তোমার যদি মনে হয় যে হ্যাঁ কিভাবে এক্সাম দিব সেটা দেখতে চাও, তুমি জাস্ট ইউটিউবে যে সার্চ করলেই হবে যে উদ্ভাস উন্মেষ অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম সিস্টেম বা রিটেন এক্সাম বা এমসিকিউ এক্সাম সিস্টেম, আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর টিউটোরিয়াল বানানো আছে, তুমি সেগুলো দেখলে আশা করি বুঝে যাবে। ওকে জাস্ট ইউটিউবে যে এটা সার্চ করলেই হবে। আর হচ্ছে দেশব্যাপী সকল শাখায় তার মানে তুমি ভর্তিও হতে পারবে এসে অফলাইনে, আবার অনলাইনে হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবে ভর্তি হতে পারবে। সো যেটাই হোক তুমি হচ্ছে তোমার ব্যাচটা সেভাবে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ অনলাইনে পরীক্ষা দিলে অনলাইনে দাও, অফলাইনে দিলে অফলাইনে দাও, তোমার সুবিধা মতো। আসির আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই মুহূর্তে যদি তোমার ওদের জন্য কোনো অ্যাডভাইস থাকে স্পেশালি রেগুলার মল্টিস দেওয়া এবং সেটার যেই লার্নিংটা সেটা বোর্ড পরীক্ষায় কাজে লাগানো নিয়ে। জি ভাই, অবশ্যই আমি ওদের উদ্দেশ্যে বলবো যে যাদের প্রিপারেশন মোটামুটি আছে তো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের যে সব জায়গায় জায়গায় গ্যাপ আছে আশা করি এই মডেল টেস্ট গুলো দেওয়ার মাধ্যমে তোমরা সেই গ্যাপ গুলাকে বুঝতে পারবে এবং সেই গ্যাপ গুলা পূরণ করার জন্য সচেষ্ট হবা। আর যাদের প্রিপারেশন অলরেডি ভালো তারা হচ্ছে ওভার কনফিডেন্ট না হয়ে নিজেদের স্বাভাবিক পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। আর সবার উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে সবাই আত্মবিশ্বাসের সাথে কোন প্রকার দ্বিধা ছাড়া পরীক্ষাগুলো দেবে, ইনশাল্লাহ তোমরা সবাই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আছে তোমাকে অনেক। আচ্ছা শেষ মুহূর্তের কিছু কোয়েশ্চেন ছিল, আমি একটু এগুলো উত্তর দিয়ে দিচ্ছি। যেমন একজন আনসার কোয়েশ্চেন করেছো যে এই যে আমাদের যে এক্সট্রা পেজ বোর্ড পরীক্ষার জন্য আশা করি করেছো কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে ক্রমিক নং কত দিবা, 1 দিবা নাকি 2 দিবা। তুমি যদি প্রথম এক্সট্রা পেজ হয় সেটা, তাহলে কিন্তু সেটা ক্রমিক নং 1ই দিবা। আমি বুঝতে পেরেছি কেন করেছো, যে মূল খাতাকে 1 ধরে অতিরিক্তটাকে 2, না এত কমপ্লেক্স কিছু না, এক্সট্রা পেজ নিলে মানে সেটাই হচ্ছে 1 নম্বর সিরিয়াল দিবে। উল্টা দেখা যাবে যে 2 নাম্বার দিলে সেটা কনফিউশন, মানে পেজ নিছো পেজ নিলে একটা কিন্তু সিরিয়াল দেওয়া 2,
কনফিউশন তৈরি হবে আর কি। ওকে, আর কেউ কেউ জিজ্ঞেস করেছো যে কালকে কি তুমি ভর্তি হতে পারবে নাকি? অবশ্যই ভর্তি হতে পারবে, কালকে সকালে ভর্তি হয়ে বা যখন যাচ্ছ তখন ভর্তি হয়ে তখনই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এটা কোনো সমস্যাই নেই। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে ব্যাচ টাইমটা, এটা হচ্ছে তোমরা তোমাদের ব্রাঞ্চে যোগাযোগ করে নাও, 4টা ব্যাচ টাইম আছে, তো তুমি যেইটাই ব্যাচ টাইমে ভর্তি হচ্ছ অবশ্যই তখনই তোমার পরীক্ষাটা দিতে হবে। আর আইডি কার্ড যদি না পেয়ে থাকো এটা নিয়েও কোনো দুশ্চিন্তার কিছু নাই, তুমি হচ্ছে ব্রাঞ্চে কন্ট্যাক্ট করো, আইডি কার্ড তোমাদের যদি না পেয়ে থাকো কেউ দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে অবশ্যই স্পেশালি কালকে যারা পরীক্ষা দিতে যাবা, যদি সম্ভব হয় আইডি কার্ড যদি না পেয়ে থাকো তাহলে তুমি তোমার যেই রেজিস্ট্রেশন মানে ভর্তি হয়েছো যে সেটার যে কপিটা সেটা নিয়ে যাও, কারণ ওইখানেই তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা লেখা থাকবে, তো সেগুলো তো ফিল আপ করতেই হবে পরীক্ষা দেওয়ার সময়, তো সেই ক্ষেত্রে হয়তো তোমার হেল্প করবে। ওকে আচ্ছা, তো ফাইনালি আমি আরেকবার একটু বলে দিই, আমরা যেহেতু শেষ করে দিচ্ছি আমাদের এই যে এইচএসসি 2022 ব্যাচের জন্য ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে এই টোটাল 12টা পরীক্ষা একদম বোর্ড পরীক্ষার অনুরূপ, সাথে সলিউশন বুক থাকছে 12টি এবং কোর্স ফি তো দেখতেই পাচ্ছ 2500 টাকা, আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে এটা 28 অক্টোবর পর্যন্ত, আর ছেলেদের যে পরীক্ষাটা সেটা শুরু হচ্ছে 7 অক্টোবর থেকে চলবে হচ্ছে 29 অক্টোবর পর্যন্ত, আর তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে 6 নভেম্বর পর্যন্ত, তার মানে বোর্ড পরীক্ষার আগে হুবহু বোর্ড পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা দিয়ে কিন্তু তোমার ওভারঅল প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। তো সবার জন্য আমাদের দুজনের পক্ষ থেকেই অনেক অনেক শুভকামনা থাকলো, চেষ্টা করবে এখন সুস্থ থাকতে এবং যতটুকু সম্ভব সময় যাতে তোমার কম নষ্ট হয়। হ্যাঁ, যত কম সময় নষ্ট হবে ততই তোমার জন্য সেটা ভালো হবে, অনেক সময় আমাদের মধ্যে ওই সিরিয়াসনেসটা থাকে না, যত সময় কাছে আসে তত আমরা সিরিয়াস হই, বাট একটু খেয়াল রাখবে যে ওই আফসোসটাও কিন্তু পরবর্তীতে যে বেশি হয়, ইস আরেকটু যদি পড়তাম, আরেকটু যদি 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় থাকতো, তার থেকে ওই আফসোস যাতে আমাদের পরে না করা লাগে চেষ্টা করো এখনই হচ্ছে ম্যাক্সিমাম এফোর্টটা দেওয়া, কারণ ইনশাল্লাহ এই রেজাল্টটাই তোমাকে ওভারঅল এইচএসসির জন্য তো কাজে লাগছে, আবার পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্টও কিন্তু কাজে লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সুস্থ থেকে নিয়মিত পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো, শুভকামনা রইলো তোমার জন্য, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখো ভাইয়া, জি ভাইয়া, ওদের একটা কোশ্চেন ছিল, আমরা যারা হচ্ছে ফুল কোর্সে ভর্তি আছি তাদেরকে আলাদা করে আবার ফাইনাল মডেল টেস্টে ভর্তি হতে হবে কিনা। আর একটা হচ্ছে ভাইয়া, যারা ফিজিক্যালি ভর্তি আছে তারা চাইলে এখন অনলাইনে ট্রান্সফার হয়ে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, সো যারা হচ্ছে আমাদের মূল কোর্সে ভর্তি আছো তাদের তো ফাইনাল মডেল টেস্ট সহই মূল কোর্সটা ছিল। হ্যাঁ, যারা হচ্ছে আগে একদমই ভর্তি হওয়া নাই তাদের নতুন করে ভর্তি হয়ে নিতে হবে, আর যেটা হচ্ছে তোমাদের অনলাইনে যারা আছো তারা যদি এখন অফলাইনে মাইগ্রেট হতে চাও অবশ্যই সেটাও করতে পারবে, আর যদি এমন হয় যে অফলাইনে পরীক্ষাগুলো দিচ্ছিলা এখন অনলাইনে মাইগ্রেট হয়ে নিতে চাও সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই, পরীক্ষা তো কালকে থেকেই শুরু হচ্ছে, তুমি হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে বা তুমি যে ব্রাঞ্চে ভর্তি আছো সেখানে যোগাযোগ করেই এটা সমাধান করে নিতে পারবে, এটা জাস্ট তোমার হয়তো যেয়ে বলা লাগবে বা একটা ফোন দিলেই হবে, সহজ একটা কাজ, এমন কমপ্লেক্স কিছুই না। ওকে ঠিক আছে ভাই, আমরা তাহলে শেষ করি, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।